আব্দুল মালিক, ওই দেখ কে, আরে ওই দেখ, তাকাই দেখ কত কষ্ট, ওই যে ফকির ভিক্ষে কাছে পায়ে হেঁটে, বিশাল কষ্ট কিন্তু ওকে, অসহায় মানুষ, অসহায়। তো ডাক দে, দিন একটু ডাক দে। কি হয়েছে? ডাক দেবো, ডাক দে, দরকার আছে। বড় ভাই কইলে যখন ডাক দে, ও ফকির ভাই, আরে ফকির ভাই, এই আরে এদিকে এসো, এদিকে এসো, এই এদিকে এসো, উস্তাদ, ওই ওরা ডাকছে মনে হয়। কারা? ওই যে দুজন বসে রয়েছে, ওরা আমাদের ডেকলে মনে আছে, ভিক্ষে যাবে মনে হয়, তাই মনে হয়। চলেন, চল, অমনি কোন যাচ্ছেন? কমনে এই পাইতে। আগো, এই তোমরা কি কিছু দুবা নাকি? হ্যাঁ, তা তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো না থাকলে কি আর ভিক্ষে করিবে ডাচ্ছি? তোমাকে আর কষ্ট হয় না পায়ে হেঁটে যাও তা? ফকিরদের কষ্ট আর বে কষ্ট কি, কিছু দিলি দাও, না দিলি করে দাও, আমরা চলে যাই। হ্যাঁ, কষ্ট তো হবে বাপু, ওই পেটে জ্বালাই করিয়ে বেড়াতে হয়, কি করা কোয়াও। আমাকে খুব খারাপ লাগে দেখলি। এখন এই তোমরা হাসে কন্তে কিরাম যাও, এই যে পায়ে হেঁটে ভিক্ষে করতে কন্তে কিরাম যাও? কন্তে কিরাম, এই যে বাংলাদেশে 68,000 গ্রাম যে ঈর্ষাদ সরকার বানাই দিয়ে গেল, ওই সমস্ত গ্রামে আমরা ভিক্ষে করে বেড়াই, সব হেঁটে পায়ে হেঁটে। তোমার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবনের থেকে বান্দরবন, আন্দরবনের থেকে কান্দরবন, সব ঘুরিয়ে বেড়া, সব আমাদের পাততলে। ঠিক আছে, এই পায় তোমাদের পায় বিট আছে তো, এই সব হাঁটাহাঁটি করো তা? ওরে শ্যামড়া, পেটে জ্বালাই করা লাগে, পেটে জ্বালাই পড়ে এই সব আমরা হেঁকে বেড়াই, এখন কি দুবা বাপু দেয়। তা তো দৌ, তা তোমাকে কষ্ট দেখলি আমাকে খুব খারাপ লাগছে। এই মানবতা যদি কারোর মধ্যে না থাকে, সে তো অমানুষই না। না মানুষ, হ্যাঁ মানুষ না, মানুষ না, আমাদের ভিতরে মেলা মানবতা আছে। হ্যাঁ, তোর মধ্যে আছে? আছে আছে। আচ্ছা, এটা অ্যাসিস্ট্যান্ট না? হ্যাঁ, ওর কাজ দিয়ে দিচ্ছি, তাহলে আমার সাথে একটু জাতি হবে। চলো, তুমি একটু চলো আমার সাথে। ভালো কিছু দেবে মানে মেলা কিছু দেবে, এক প্যাকেট ভরে দিবে, তাই তো মনে আছে। তাহলে আপনি, তাই আমি গেলি হবে না? না না, ওর ওর কাজ দিচ্ছি, সারপ্রাইজ হিসেবে দেবে তো। তোর আবার অপহরণ করি জন্য ভিক্ষে কেড়ে নেয় না, জানি কি করবে, টেনশন করতে হবে না, এটা আমার মানবতা। আচ্ছা তুই তাহলে যা, আমি এখান বসে একটু পান খাই। হ্যাঁ আব্দুল মালিক, চল, একটু কোন জিড়া হচ্ছে, চলো চলো, তাহলে আপনি বসেন উস্তাদ, তাড়াতাড়ি নিয়ে আসি। কি দেবে? মোটরসাইকেল কি ঘটনা কীর্তন না করে দোয়া চাইলো কেন? মোটরসাইকেলটা আমাদের দিয়েছে। মোটরসাইকেলটা দান করে দিয়েছে? হ্যাঁ। আর তুই নিয়ে আসিস, তা কি করবো? আপনি যে খুব আক্ষেপ করে বলতেন যে আমার শ্বশুর একটা মোটরসাইকেল দিলে না, যে ইরা আমাদের মোটরসাইকেলটা দান করে দিলে, ইরা শ্বশুরদের তো উপরে, শ্বশুরদের উপরে কলি হয়ে গেল। আমার শ্বশুরের মাথায় যে বুদ্ধি আছে, ওই বুদ্ধি মনে কর পাকিস্তানের প্রধানমন্ত্রীর মাথায়ও নেই। তাই তো একটা মোটরসাইকেল দিলে না, এখনো দিলে না কেন? এখন তো বুঝতে পারছি, তোমার মোটরসাইকেল কিনলি তোমার। হ্যাঁ, এই যে মোটরসাইকেল তুই নিয়ে আইছিস, এই ছামড়া, এ তো আমাকে ভিক্ষে বেছে তো তেল কিনতে পারবো না, ফকিরও বিক্রি হয়ে যাবে রে। তা মানে মোটরসাইকেলে ভিক্ষে করে বেড়াবো এখন? মোটরসাইকেলে ভিক্ষে করে বেড়াবো তো সেই জন্যই তো করছি, ও ভিক্ষে বেছে হবে না, ও ফকির বিক্রি হয়ে যাবে। তুই মোটরসাইকেল দিয়ে আই। কি করছেন? কি দিয়ে আই,
আমাকে রো দোয়া আমরা করতে পারবো না, তুই মোটরসাইকেল দিয়ে আয়। এত কষ্ট করে মোটরসাইকেল দান করে দিলে আর মোটরসাইকেল দিয়ে আসবো? পাকামো পাইছিস, মোটরসাইকেল দান কে ফিরে দিলেও তো নেবো না। আরে এত এগেনস্টে সোয়াব খোঁজছে, দিয়ে আয়, আমি পয়সা জুড়ে নিচ্ছি, দিয়ে আয়। এখনো ভাবেন বলো, তুই দিয়ে আয় নাই বলো কুপান খাবেন বলো? আর তুই নিয়ে চলে আসবি? তুই চিন্তা করবি নে, তোর মাথায় আই কিউ নেই, অমনি দিয়েছে মোটরসাইকেল নিয়ে চলে আইছিস। বাহাত্তরা ছেলে বুলে কোথাকার? হ্যাঁ ও আইছিস হাট, আমি যাবো না ভিকে করতে। হ্যাঁ ভিকে করতে আমি যাবো না। তা তুমি কি করে খাবা? ওই আপনি একা একা যান, আমি পরে ওই মোটরসাইকেলটা নিয়ে আসবো। আমি নিয়ে আসে আমি চালাই বেড়াবো। তোর মনে আসছে ভিকে দে কষি? তোর মনে আসছে ভিকে দে কষি? তোর এই তোর মাতার মধ্যে এই জন্যই বলে অবিবাহিত ছেলে বুলে একের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। এই মোটরসাইকেল কিনে তুই চালাইতে পারবি? তুই হ্যাঁ তোর তেল কেনার টাকা আছে? কথা কইস নে শিগগির হাট। আমি মোটরসাইকেলে করে ভিকে করে বেড়াবো, আমি যাবো না। আপনি যান মোটরসাইকেলে করে ভিকে করে বেড়াবা তুমি? হাট হাট তা চলেন। ওকে তা বাড়াও, আপনি কোন যাচ্ছেন? হ্যাঁ এই মুখো ও